नमस्कार बंधुरा सबाइके स्वागत जानिए शुरू करछि एकटा नतून रेसिपि। आजकेर पर्वे निये एसेछि डिम दिए एकदम अभिनव नतून एकटा रेसिपि। जारा आपनारा डिम खेते भालोबाशेन बा एकटू अन्य धरनेर रान्ना पछंद करें तादेर किन्तु एई रेसिपिटा खूबई भालो लागबे, कारण एटा एकदमई सिम्पल एकटा रेसिपि और खूब अल्प समयेर मध्ये तैरि हये जाय। तबे खेते किन्तु असाधारण लागे गरम गरम भातेर साथे। गरम भातेर साथे डिमेर एई रान्ना थाकले आर किच्छु लागबे ना, शुधु एई एकटा मात्र पद दिए किन्तु पुरो भातटा खावा हये जाबे। एटा खेते एतटाई सुस्वादु हय। तो रान्नाटा करार जोन्नो एखाने आमि 4टे डिम एक एक करे भेंगे नियेछि एकटा बाटिर मध्ये। एबार एखाने दिये दिच्छि स्वाद अनुयायी नुन और सामान्य परिमाण एकटुखानि गोलमरिचेर गुड़ो। एकटुखानि डिमेर मध्ये जोदि गोलमरिचेर गुड़ो देওয়া হয় ताहले किन्तु डिमेर जेटा काँचा आष्टे गन्ध थाके सेई गन्धटा एकदमई चले जाय। एबार डिमटाके भालो करे फेटिये नियेछि। एकटा फ्राइंग प्याने एक चामच मतन सादा तेल भालो करे गरम करे निচ্ছি। तेलटा खूब भालो करे गरम हो गेছে। एबार गैसेर आँचटाके एकदम कमिए रेखे डिमेर मिश्रणटा एखाने दिए दिलाम और गैसेर आँचटाके एकदम कमानो अवस्थातेই एटाके आमि ढेके दिচ্ছি 3 मिनिटेर जन्य। तो 3 मिनिट एकदम कम आँचे ढाका चापा दिए रान्ना करार परे फिरे एसेছি। ডিমটা কিন্তু প্রায় জমাট বেঁধে এসেছে, তবে উপরটা এখনো একটু কাঁচা আছে। ঠিক এই অবস্থাতে ডিমটাকে খুব আলতো হাতে উল্টে দিলাম। আপনারা যদি এরকম ভাবে উল্টাতে না পারেন তাহলে কিন্তু একটা প্লেটের উপরে উপর করে নিতে পারেন। তো দুই পিঠই উল্টে পাল্টে খুব ভালো করে এখানে আমি ভেজে নিয়েছি। একটা পিঠ একটু বেশি লাল করে ভেজেছি আর অপর পিঠটা কিন্তু খুব একটা বেশি লাল করে ভাজেনি। এবার গ্যাসের আঁচটাকে অফ করে দিয়ে তারপরে ডিমটাকে এরকম ভাবে পিস পিস করে কেটে নেছি। অবশ্যই করে গ্যাসের আঁচটাকে কিন্তু অফ করে দিতে হবে, না হলে কিন্তু ডিমটা তল থেকে পুড়ে যেতে পারে। তো আমি এরকম ভাবে চৌকো চৌকো করে ডিমগুলোকে কেটে নেছি। আপনারা অবশ্যই নিজেদের পছন্দ অনুযায়ী ডিমটাকে কেটে নিতে পারেন। তো ডিমগুলো এখানে আমি এরকম ভাবে কেটে নিয়েছি। এবার রান্নাটা করার জন্য একটা কড়াইতে 3 টেবিল চামচ মতন সাদা তেল ভালো করে গরম করে নিয়ে তারপরে এখানে একটা ছোট সাইজের পেঁয়াজের পাপড়িগুলোকে খুলে রেখেছিলাম। তো পেঁয়াজের পাপড়িগুলোকে জাস্ট 30 থেকে 40 সেকেন্ডের জন্য একটু হালকা করে ভেজে নিতে হবে। পেঁয়াজটা এখানে আমার ভাজা হয়ে গেছে, কোনোভাবেই কিন্তু পেঁয়াজটা খুব বেশি ভাজা যাবে না। এবার এই পেঁয়াজটাকে তুলে রাখলাম। এবার এই তেলটার মধ্যে ফোড়ন দিলাম গোলমরিচ, 4টে গোলমরিচ দিয়েছি। এর সাথে দিয়ে দিলাম একটা ছোট এলাচ, 1 টুকরো দারচিনি আর একটা তেজপাতা। গরম মশলাগুলোকে কয়েক সেকেন্ড একটু নাড়াচাড়া করে নিচ্ছি। গরম মশলা ভাজার খুব সুন্দর একটা সুগন্ধ বেরিয়েছে। এবার এখানে দিয়ে দিলাম মাঝারি সাইজের একটা পেঁয়াজ কুচি। পেঁয়াজটাকে ভালো করে ভেজে নিচ্ছি। গ্যাসের আঁচটাকে একটু মিডিয়ামে রেখে মোটামুটি 2 থেকে 3 মিনিটের জন্য পেঁয়াজটাকে একটু হালকা লালচে করে ভেজে নিতে হবে। তো পেঁয়াজ এখানে আমার ভালো করে ভাজা হয়ে গেছে। পেঁয়াজের কালারটা হালকা একটু চেঞ্জ হতে শুরু করেছে। এবার এখানে দিয়ে দিচ্ছি কয়েকটা কাঁচা লঙ্কা। কাঁচা লঙ্কাগুলোকে মধ্যখান থেকে ফালি করে নিয়েছিলাম। এইরকমভাবে ফালি করে কাঁচা লঙ্কা যদি তেলের মধ্যে দেওয়া হয় তাহলে কিন্তু কাঁচা লঙ্কার খুব সুন্দর একটা ফ্লেভার আসে, সেটা খেতেও খুব ভালো লাগে। এবার এখানে ছোট সাইজের একটা টমেটো গ্রেট করে রেখেছিলাম, তো টমেটোটা দিয়ে দিলাম। এবারে সব কিছুকে ভালো করে একসাথে কষিয়ে নিচ্ছি। মশলাটাকে এখানে আমি মোটামুটি 2 মিনিটের মতন ভালো করে কষিয়ে নিয়েছি। এবার এখানে দিয়ে দিচ্ছি 1/2 চামচ কাশ্মীরি রেড চিলি পাউডার। এটা একটুখানি কালারের জন্য আমি দিলাম। সামান্য পরিমাণে একটুখানি হলুদ দিলাম আর যাচ্ছে 1/2 চামচ নুন আর চিনি দিচ্ছি 1/2 চামচ। এইটুকু চিনি দিলে কিন্তু রান্নাটা মিষ্টি লাগবে না, এইটুকু চিনি দিলে রান্নার টেস্টটা ব্যালেন্স হবে আর খেতেও কিন্তু ভালো লাগবে। তো এবার সব কিছুকে ভালো করে একসাথে কষিয়ে নিচ্ছি। অল্প পরিমাণে একটুখানি গরম জল দিয়ে মশলাটাকে আমি খুব ভালো করে কষিয়ে নেব। গ্যাসের আঁচটাকে একটু কমিয়ে রেখে একটু সময় নিয়ে মশলাটাকে ভালো করে কষিয়ে নিচ্ছি। তো মশলাটা কষানো হতে থাকুক ততক্ষণ আরেকটা মশলা আমরা তৈরি করব। তার জন্য এখানে নিয়ে নিচ্ছি কয়েকটা আমন্ড বাদাম, 1 চামচ 4 মগজ। এটা কিন্তু যে কোনো মুদিখানার দোকানে কিনতে পাওয়া যায়। আর এর সাথে দিয়ে দিচ্ছি মোটামুটি 1.5 চামচ মতন সাদা তেল আর যাচ্ছে 1 চামচ পোস্ত। এবার শুকনো অবস্থাতে মিক্সিটাকে একদম হাই স্পিডে 15 থেকে 20 সেকেন্ডের মতন একবার চালিয়ে নিয়ে সব কিছুকে এরকম পাউডারের মতন আমি করে নিয়েছি। এবার এখানে পরিমাণ মতন জল দিয়ে একদম মিহি করে বেটে নেব। এইরকমভাবে বাটলে কিন্তু মিক্সিতেই এই মশলাটা একদম মিহি করে বাটা হয়ে যাবে। তো মশলা আমাদের রেডি হয়ে গেছে। এইদিকে কিন্তু এই মশলাটাও খুব ভালো করে কষানো হয়ে গেছে। দেখতেই পাচ্ছেন পেঁয়াজটা কিন্তু একদম নরম হয়ে খুব ভালো করে মজে গেছে। এবার যে মশলাটা তৈরি করে রেখেছিলাম সেটা এখানে দিয়ে দিলাম। মানে পোস্ত, 4 মগজ, বাদাম আর সাদা তেল দিয়ে যে মশলাটা তৈরি করে রেখেছিলাম সেটা এখানে দিয়ে দিলাম। এবার এই মশলাটাকে দিয়েও মোটামুটি 2 থেকে 3 মিনিট ভালো করে কষিয়ে নিয়েছি। উপর থেকে তেলটা ভেসে উঠেছে, তার মানে কিন্তু মশলাটা খুব ভালো করে কষানো হয়ে গেছে। এবার এখানে দিয়ে দিচ্ছি 1 কাপ মতন জল আর মিক্সিটা ধুয়ে এখানে আমি 1 কাপ জল দিয়েছি। झोलटाके भालो करे मिशिए निएछि। झोलटाओ खूब भालो मतन फुटे उठेछे। एबार भेजे रखा डिमगुलोके एक एक करे दिए दिच्छी। এটা একদমই সিম্পল একটা রেসিপি। প্রথমেই বলেছি খুবই অল্প সময়ের মধ্যে তৈরি হয়ে যায়, তবে খেতে কিন্তু এটা দুর্দান্ত লাগে। আপনারা অবশ্যই ট্রাই করে দেখবেন। ভেজে রাখা পেঁয়াজটাও দিয়ে দিলাম, যে পেঁয়াজটা আমি প্রথমে ভেজে নিয়েছিলাম সেটাও দিয়ে দিলাম। এবার সব কিছুকে ভালো করে একসাথে মিশিয়ে নিয়ে নুনটা একটু টেস্ট করে দেখেছি, নুন একটু কম ছিল, তো এখানে স্বাদ অনুযায়ী নুন আমি দিয়ে দিয়েছি। এবার এটাকে আমি ঢেকে দিচ্ছি 5 মিনিটের জন্য। গ্যাসের আঁচটাকে একটু মিডিয়ামে রেখে 5 মিনিট ঢাকা চাপা দিয়ে রান্না করার পরে ফিরে এসেছি। দেখুন ডিমগুলো কিন্তু বেশ অনেকটাই ফুলে উঠেছে, আর ঝোলের সমস্ত ফ্লেভার ডিমের মধ্যে খুব ভালো মতন ঢুকে গেছে। তো ব্যাস তৈরি হয়ে গেল দারুণ স্বাদের ডিমের একটা নতুন রেসিপি। তো কেমন লাগলো আজকের ভিডিও সেটা অবশ্যই আমাকে কমেন্টস করে জানাবেন। আর আজকের রেসিপি ভালো লাগলে অবশ্যই রেসিপিটাকে লাইক করবেন, আর চ্যানেলটাকে কিন্তু সাবস্ক্রাইব করবেন।